আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আজকে চলে এসেছি আমরা আমাদের মাতৃবাগানে, যেখানে সব রকম ফলের গাছ রাখা আছে। আমরা মূলত এখানে ট্রায়াল অবস্থায় রাখি, যেগুলো প্রাথমিকভাবে দেখি যে ব্যবসায়িকভাবে সফল বা সাব বাগান হিসেবে এগুলো লাগানো যায়, তো সেগুলোই মূলত আমরা বাজারজাত করি। কেউ কেউ আমাদের আগেও বাজারে এগুলো প্রোভাইড করে থাকে, তো আমাদের কাছে যাত আসলে শুধু আমাদের একার আসে না, অন্য অন্য জায়গাতেও আসে, কেউ সবার আগে কালেকশন করে, তো এই আর কি। তো আজকে যে আমরা গাছগুলো দেখাচ্ছি এটা হচ্ছে আলুবোখারা। আলুবোখারাতে আসলে খেতে কেমন সেটাই আজকে আপনাদের জানাবো। অনেকে লোভনীয় অফার দিয়ে বিক্রি করে, আমি একটা খাই আলুবোখারা, খেয়ে আপনাদের বলি কেমন হয়েছে আসলে এটার স্বাদ। আসলে আলুবোখারা নিয়ে বাড়িয়ে কিছু বলার কিছু নাই, অনেকে অনেকভাবে বলে, আমি জাস্ট এটাকে ব্যাখ্যা করব। এটা টক, খুব সিম্পল কথাই টক বলে এটাকে সম্বোধন করব, কারণ করম চা খাইতে, করম চা তো তেতো, ওটার কথা বলবো না। আমলকি, আমলকিটা যেরকম ঠিক আলুবোখারাটাও সেম, শুধুমাত্র কালারের ডিফারেন্স, ঠিক আছে, এছাড়া কিচ্ছু না, জাস্ট টু আপনার টেস্ট, ঠিক আছে। আর বীজটা অনেক ছোট, আমরা আসলে অনলাইনে দেখি অনেকে অনেক লোভনীয় অফার দিয়ে বিক্রি করে, আমাদের কথা সেটা না। আলুবোখারার মূলত ধর্ম টক, এটা টকই হবে, এটা ডেজার্ট আইটেম হিসেবে ব্যবহার হয়, প্রসেসিং করে এটা খেতে হয়। আপনি সরাসরি যারা টক প্রিয় বা টক খেতে ভালোবাসে তারা খেতে পারেন, অনেক পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট আছে এর ভেতরে, পাশাপাশি ঔষধি গুণ তো আছে আলুবোখারাতে। তো যারা মূলত ছাপ বাগানে আলুবোখারা লাগাতে চান যোগাযোগ করতে পারেন, আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণ কলমের গাছ আছে। আসলে জাত যেটা সঠিক সেটার দামটা একটু ভিন্ন, মার্কেট থেকে, অসুস্থ মার্কেট থেকে বেরিয়ে যদি আসতে চান তাহলে এমন এমন কোনো নার্সারিতে যোগাযোগ করেন, তারা মূলত এগুলো মাতৃগাছ রাখে, তাদের সঙ্গে যোগাযোগ করেন, ভালো জাত পাবেন, দুই টাকা বেশি লাগুক, পরবর্তীতে গাছ কেটে ফেলতে হবে না। ভিডিওটি কষ্ট করে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আবার পরবর্তী ভিডিও কবে আসবে জানি না, তবে দ্রুত দেওয়ার চেষ্টা করবো।